কাল বুধবার ভোর 6টা থেকে বৃহস্পতিবার ভোর 6টা পর্যন্ত 24 ঘন্টার অবরোধ এবং বৃহস্পতিবার ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত হরতালের নতুন কর্মসূচি বিএনপি ও সম্মেলনাদের তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ যেসব কর্মসূচি দিয়েছিল এবার সেসব কর্মসূচি দেওয়ার কথা ভাবছে বিএনপি ব্যক্তিগত তথ্যের অপব্যবহার করলে সর্বোচ্চ 5 লাখ টাকার আর্থিক জরিমানার বিধান রেখে ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইনের খসড়া অনুমোদন বিএনপি না এলেও তাদের অনেকে নির্বাচনে প্রস্তুত বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জাতীয় পার্টির 290 প্রার্থী ঘোষণা রওশনের আসন ফাঁকা মনোনয়ন পাননি রাঙা প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন বিদেশি শক্তির থাবা থেকে দেশের ভবিষ্যৎ ও অর্থনীতি রক্ষায় সুষ্ঠু করতে হবে আগামী নির্বাচন শ্রীলঙ্কা থেকে ঢাকায় ফিরেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস সোমবার সকাল 11:30টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি বাংলাদেশের মানুষের জীবনযাত্রায় বড় পরিবর্তন আনতে বন্ধু হয়ে পাশে থাকবে চীন জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ফের গণহত্যার হুমকি সত্ত্বেও ইসরায়েলকে অত্যাধুনিক অস্ত্র দিতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন সিলেটে আজ শুরু বাংলাদেশ নিউজিল্যান্ড প্রথম টেস্ট কিউদের শক্তিশালী স্কোয়াডের বিপক্ষে কঠিন পরীক্ষা টাইগারদের